Bismillahirrahmanirrahim. Bogura Polytechnic Institute kortik ayojito online class e soptom porbe sokol technology shikkhartider innovation and entrepreneurship bishoye shagoto janacchi. Ami Mohammad Jahangir Alam, junior instructor non tech economics. Supriyo shikkhartibrindo, আজকে আমাদের আলোচ্য বিষয় অধ্যায় 4 অর্থনৈতিক উন্নয়ন তত্ত্বের শিল্পোদ্যোগ। এই অর্থনৈতিক উন্নয়ন নিয়ে অনেক অর্থনীতিবিদ এই আলোচনা করেছেন, তার মধ্যে কিছু কিছু অর্থনীতিবিদ শিল্পোদ্যোক্তার সংখ্যা বৃদ্ধিতে অর্থনৈতিক উন্নয়নের কথা উল্লেখ করেছেন। হ্যাঁ, উন্নত ও অনুন্নত যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্পোদ্যোগ এর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিল্পোদ্যোক্তাদের সক্রিয় ও গঠনমূলক ভূমিকায় একটি দেশকে তার অর্থনৈতিক উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছাতে সহায়তা করে। প্রকৃতপক্ষে একটি দেশের অর্থনীতি সে দেশের পরিকল্পিত শিল্পায়নের উপরই অনেকাংশে নির্ভর করে। এতে করে দেশের সম্পদের সুষ্ঠু ব্যবহার, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, জাতীয় উৎপাদন বৃদ্ধি, জনশক্তির যথোপযুক্ত ব্যবহার ও সর্বোপরি অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন সম্ভব হয়। তো আমরা এই অধ্যায়ে জানবো হলো অর্থনৈতিক উন্নয়ন বা প্রবৃদ্ধি তত্ত্বের শিল্পোদ্যোগ, মালথাসের জনসংখ্যা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি তত্ত্ব, অর্থনৈতিক প্রবৃদ্ধি পর্যায়ক্রমিক তত্ত্ব, এটা দিছে হলো রস্টো, অধ্যাপক রস্টো পর্যায়ক্রমিক তত্ত্ব, আর হলো অধ্যাপক সোমপিটারের হলো অর্থনৈতিক উন্নয়ন তত্ত্ব, আর অর্থনৈতিক উন্নয়নে শিল্পোদ্যোগের উদ্দেশ্য, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো যাই হোক, এই অধ্যায়টা সহজ আছে, এখানে বিভিন্ন অর্থনীতিবিদদের তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে যে কিভাবে শিল্পোদ্যোক্তার মাধ্যমে বা শিল্প উদ্যোগের মাধ্যমে একটি দেশের উন্নয়ন সাধিত হয়। তো আমরা আজকে এখন এক নাম্বারটা জানবো, 4.1 এ তোমার যে অর্থনৈতিক উন্নয়ন বা প্রবৃদ্ধি তত্ত্বের শিল্পোদ্যোগ, অর্থনৈতিক উন্নয়ন বা প্রবৃদ্ধি তত্ত্বের শিল্পোদ্যোগ, যেসব দেশ যেসব তত্ত্ব একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য শিল্পোদ্যোগের ভূমিকাকে ব্যাপকভাবে গুরুত্ব প্রদান করেছে তাকে অর্থনৈতিক উন্নয়নের শিল্পোদ্যোগের তত্ত্ব বলা হয়। আমি আবারও বলি, যেসব তত্ত্ব একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য শিল্পোদ্যোগের ভূমিকাকে ব্যাপকভাবে গুরুত্ব প্রদান করেছে তাকে অর্থনৈতিক উন্নয়নে শিল্পোদ্যোগের তত্ত্ব বলে। মানে যেসব তত্ত্বে এই অর্থনৈতিক উন্নয়নের উন্নয়নটাই প্রাধান্য পাইছে সেই সব তত্ত্বকে আমরা কি বলবো, অর্থনৈতিক উন্নয়ন তত্ত্ব। এ প্রসঙ্গে অনেক অর্থনীতিবিদ তাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেছেন, এখানে অ্যাডাম স্মিথের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। তো আমরা এই অর্থনৈতিক উন্নয়ন বা প্রবৃদ্ধি তত্ত্বের শিল্পোদ্যোগে কিছু কিছু অর্থনীতিবিদদের কথা আমরা জানবো, যেরকম তোমার অ্যাডাম স্মিথ কি করছে, একটা উন্নয়ন তত্ত্ব দিচ্ছে, এটা হলো শ্রম বিভাজনের মাধ্যমে অর্জিত বিশেষীকরণের মাত্রার উপর অর্থনৈতিক প্রবৃদ্ধি নির্ভর করে, এটা বলছিল অ্যাডাম স্মিথ। তোমরা জানো অর্থনীতির জনক হলো অ্যাডাম স্মিথ, এ হলো ডিভিশন অফ লেবারের কথা বলছে, অর্থনৈতিক উন্নয়ন তত্ত্বে শ্রম বিভাগের কথা বলছে, ডিভিশন অফ লেবার, সে বলছে যে শ্রম বিভাজনের মাধ্যমে অর্জিত বিশেষীকরণের মাত্রার উপর অর্থনৈতিক প্রবৃদ্ধি নির্ভর করে। আবার অন্য আরেকজন অর্থনীতিবিদ, নাম হলো টমাস রবার্ট মালথাস, যেটাই বলো না কেন, এটা একটা ইংল্যান্ডের ধর্মযাজক ও অর্থনীতিবিদ, সে জনসংখ্যা ও অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত তত্ত্ব দিছে। অর্থনৈতিক উন্নয়নের কি কি তত্ত্ব দিছে, জনসংখ্যা ও অর্থনৈতিক উন্নয়ন তত্ত্ব দিছে। তিনি বলেছেন দুটি চিরন্তন ও স্থায়ী প্রাকৃতিক নিয়মের উপর অর্থনৈতিক কি উন্নয়ন নির্ভরশীল। তাহলে দুটো স্থায়ী ও প্রাকৃতিক নিয়মের উপর কি অর্থনৈতিক উন্নয়ন নির্ভরশীল। আচ্ছা, একটি হলো জৈবিক নিয়ম অন্যটি হলো অর্থনৈতিক ও প্রাকৃতিক নিয়ম। তাহলে একটা হলো কি জৈবিক নিয়ম, আর একটা হলো অর্থনৈতিক ও প্রাকৃতিক নিয়ম, এই দুটা নিয়মের কথা উল্লেখ করছে।
কে উল্লেখ করছে? মালথাস। আচ্ছা, তারপরে হলো অর্থনৈতিক উন্নয়নের উপর আরেকজন দিছে অধ্যাপক কেইনস। অধ্যাপক কেইনস, কেইনসের যে তত্ত্বটা তার নাম হলো কর্মসংস্থান ও উৎপাদন তত্ত্ব। এই তত্ত্বে উন্নয়নের মোট চাহিদাকে গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে কেইনস উন্নয়নের অর্থনৈতিক উন্নয়ন তত্ত্বে কিসের গুরুত্ব দিছে? চাহিদার গুরুত্ব, মোট চাহিদার গুরুত্ব দিয়েছেন। তার মতে কর্মসংস্থান উৎপাদন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নির্ধারিত হয় সামষ্টিক চাহিদা দ্বারা। তাহলে সামষ্টিক চাহিদা দ্বারা যে অর্থনৈতিক উন্নয়ন, সামষ্টিক চাহিদার উপর যে অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে, এটা হলো বলেছেন হলো অধ্যাপক কেইনস। এখন কথা হলো যে এই যে অধ্যাপক কেইনস, ইনার যে তত্ত্ব সেটা হলো তোমার কর্মসংস্থান ও উৎপাদন তত্ত্ব। অর্থনৈতিক প্রবৃদ্ধির বা অর্থনৈতিক উন্নয়নের কর্মসংস্থান ও উৎপাদন তত্ত্ব নামে পরিচিত। এরপর আমরা আসি সোমপিটারের তত্ত্ব। সোমপিটার অর্থনৈতিক উন্নয়নের তত্ত্ব, সোমপিটারীয় অর্থনৈতিক উন্নয়ন তত্ত্ব অনুযায়ী অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে শিল্পোদ্যোক্তা বহুমুখী কার্যকলাপের উপর। তাহলে শিল্পোদ্যোক্তাকে গুরুত্ব দিছে হলো সোমপিটার। ইনি বলেছেন যে অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে তোমার শিল্পোদ্যোক্তা বহুমুখী কার্যকলাপের উপর। এই বহুমুখী কার্যকলাপ গুলো হলো উদ্ভাবনমূলক। তাহলে আমরা দেখলাম যে সোমপিটার, অধ্যাপক সোমপিটার তোমার কিসের তত্ত্ব দিছে? শিল্পোদ্যোক্তার উপর অর্থনৈতিক তত্ত্ব দিছে, যে শিল্পোদ্যোক্তার মাধ্যমে একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব। এরপর আমরা আসি হলো তোমার এই যে অ্যাডাম স্মিথ। আমরা প্রথমেই বলতেছিলাম যে এই যে অর্থনৈতিক উন্নয়নের একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব দিছে কি? অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ বলেছেন তার ডিভিশন অফ লেবার তত্ত্বে, মানে কি শ্রম বিভাজন তত্ত্বে। শ্রম বিভাজন তত্ত্বটা কি? যে উৎপাদনের আয়তন ও পরিমাণ এত ব্যাপকভাবে বেড়েছে এখন যে কোন শ্রমদাতাই এককভাবে উৎপাদন প্রবৃদ্ধির উৎপাদন যে পদ্ধতি আছে তার অসংখ্য স্তর সম্পূর্ণ করতে পারে না। হ্যাঁ, এর ফলে শ্রম উৎপাদনশীলতা হ্রাস পায়। একক প্রতি শ্রম উৎপাদনশীলতা হ্রাস যে পায়, হ্যাঁ, এবং তার খরচও তোমার বেড়ে যায়। তো আমি তোমাদের একটা গল্পের মাধ্যমে বিষয়টা তোমাদের আলোচনা করতেছি যে শ্রম বিভাজন তত্ত্বটা কি। শ্রম বিভাগ এটাকে বলা হয় শ্রম বিভাগ বা শ্রম বিভাজন, বিভাগ বা বিভাজন, বিভাজন যাই বলো না কেন, এটা হলো ডিভিশন অফ লেবার। ডিভিশন অফ লেবার এটা দিছে হলো তোমার অ্যাডাম স্মিথ। এটা কার তত্ত্ব? অ্যাডাম স্মিথ। তো দেখো, গ্রামে একটা দর্জি, সে একটা পোশাকের কি করে, কাটিং করে, সেলাই করে, বোতাম লাগায়, হ্যাঁ, এই কাজগুলো সে করে। একটা হলো যে একটা কাপড়, একটা শার্ট যদি তুমি বানাও, একটা শার্ট যদি বানাও তাহলে কি হবে? গ্রামে যা দেখো যে একটা দর্জি, সে কি করতেছে, শার্ট বানানোর জন্য কাটিং করতেছে, শার্টটা কাপড়টা কাটিং করতেছে, তারপরে সেটা সুইং করতেছে, সেলাই করতেছে, আবার বোতামও লাগাচ্ছে। তাহলে একটা লোকই দুই ধরনের, তিন ধরনের কাজ করতেছে। তো তাতে তার উৎপাদনশীলতা হ্রাস পায়। হ্যাঁ, উৎপাদনশীলতা হ্রাস পেলে ওই যে কাপড়ের যে মূল্যটা সেটা বাইরে যায়। এখন ঘটনা হলো যে একই লোক একই কাজ, যদি শ্রম বিভাগটা কি, শ্রম বিভাগটা হলো একই লোক একই কাজ না করে যদি প্রত্যেকটা কাজের দায়িত্ব, ক্ষুদ্র ক্ষুদ্র কাজের দায়িত্ব যদি এক একটা শ্রমিকের উপর ন্যস্ত করা হয় তাহলে তাকে বলা হয় শ্রম বিভাগ। মনে করো এই যে শার্ট কাটার, শার্ট যে বানানোর, শার্ট তৈরি, শার্ট মেকিং করার যে প্রক্রিয়া, এটা যদি তুমি তিনটা অংশে বিভক্ত করো, তিনটা অংশে, একজন কাটবে, একজন সেলাই করবে, একজন বোতাম লাগাবে, তাহলে পুরো প্রক্রিয়াটা কি হবে, সম্পূর্ণ হবে। তো ঘটনা হলো যে একজন যদি না করে যদি তিনজনের কাছে দেওয়া যায়, একজন কাজ করলে সারাদিনে হয়তো সে কয়টা কাজ, শার্ট সেলাই করতে পারবে, হয়তো তিনটা। তো এই কাজটাই যদি তিনজন মিলে করে, যে একজন যে শুধু কাটবে সে কাটিয়ে দিবে, যে শুধু সেলাই করবে সে সেলাই করে দিবে, যে শুধু বোতাম লাগাবে সে শুধু বোতামই লাগাবে, তাহলে দেখা গেল যে এক একজন যে কাটতে পারে সে হয়তো 10টা কাটতে পারবে,
তারপরে যে সেলাই করতে হবে সে হয়তো 10টা সেলাই করতে পারবে, যে বোতাম লাগাবে সে হয়তো 10টা বোতাম লাগাতে পারবে। তো এখন ঘটনা হলো যে এই তিনজন মিলে যদি কাজ করে তাহলে যে কাটবে সে যদি 10টা করে, আর তাহলে যে সেলাই করবে সে যদি 10টা সেলাই করতে পারে, আর যে বোতাম লাগাবে সে যদি 10টা বোতাম, তাহলে কি হলো উৎপাদনও বাইরে যাবে। একা একা যদি তোমার একটা শার্ট সেলাই কাটিং সেলাই তারপরে হলো ইয়ে করতে হতো, মনে করো যে একজন মানুষ সর্বোচ্চ হয়তো দুইটা করতে পারলো, তোমার মনে করো না দুইটা করতে পারলো, তাহলে তিনজন মিলে যদি করে তাহলে 10টা করতে পারবে। তার মানে কি তিনজন মিলে তিন দোকানে 6টা করার কথা ছিল, কিন্তু সে কয়টা করলো 10টা করলো। তো 10টা করার ফলে তিনজন মিলে 10টা করার ফলে তাহলে অতিরিক্ত কয়টা প্রোডাকশন বেশি হলো, 4টা প্রোডাকশন বেশি হলো। তার মানে কি শ্রম বিভাগ তত্ত্বে বলা হয়েছে যে উৎপাদনের সম্পূর্ণ প্রক্রিয়ায় একা না করে যদি ক্ষুদ্র ক্ষুদ্র অংশের দায়িত্ব এক একজন শ্রমিকের উপর ন্যস্ত করা হয় তাহলে উৎপাদন বাড়বে। তাহলে আমরা দেখলাম যে অ্যাডাম স্মিথের তত্ত্ব অনুযায়ী যে এটা উৎপাদনটা কি হয় বাড়ে, কিসের মাধ্যমে শ্রম বিভাগের মাধ্যমে, যে একটা কাজ যদি একটা শ্রমিক বারবার করতে থাকে তাহলে তার প্রোডাক্টিভিটি বাড়ে, উৎপাদনশীলতা বাড়ে, এবং উৎপাদনশীলতা বাড়লে কি হবে আয়ও বাড়ে, আয় বাড়লে কি হয় ভোগ সঞ্চয় দুটোই বাড়ে, সঞ্চয় বাড়লে আবার সেগুলো বিনিয়োগ হয়। এইভাবে অ্যাডাম স্মিথ কথাটা বলেছেন। এখন কথা হলো যে অ্যাডাম স্মিথের এই তত্ত্বটা তোমার এই ডিভিশন অফ লেবার তত্ত্বটা বাজারের পরিধি এবং পর্যাপ্ত মূলধনের উপর নির্ভর করে। হ্যাঁ, তারপরে হলো তোমার অ্যাডাম স্মিথ অভিমত প্রকাশ করে যে শ্রম বিভাগ বাজারের পরিধি দ্বারা সীমাবদ্ধ, অর্থাৎ বাজারের আয়তন যত বেশি হবে শ্রম বিভাগের মাত্রাও তত বেশি হবে, পক্ষান্তরে বাজারের পরিধি কম হলে শ্রম বিভাগের মাত্রাও কি হবে কম হবে। তাহলে শ্রম বিভাগ হলে অধিক পরিমাণ উৎপাদন হয়, বৃহৎ আয়তনের বাজার সৃষ্টি হয়, শুল্কমুক্ত বাণিজ্য এলাকা প্রতিষ্ঠিত হয়, বাণিজ্য সম্প্রসারণের জন্য উত্তম যোগাযোগ ব্যবস্থা কাজ করে। এখন আমরা আলোচনা করব হলো 4.2, এখন আমরা আলোচনা করব হলো 4.2 আছে হলো মালথাসের জনসংখ্যা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি তত্ত্ব। মালথাসের জনসংখ্যা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি তত্ত্ব। টমাস মালথাস একজন ধর্মযাজক। হ্যাঁ, ইনি অষ্টাদশ শতাব্দীতে শেষ ভাগে ব্রিটেনের জনসংখ্যা দ্রুত বৃদ্ধির মারাত্মক পরিণতি আশঙ্কা করে এই প্রখ্যাত ইংরেজ যে ধর্মযাজক ও অর্থনীতিবিদ থমাস রবার্ট মালথাস 1798 সালে তার এসে অন দা প্রিন্সিপাল অফ পপুলেশন নামক গ্রন্থে জনসংখ্যার উপর একটি আলোড়ন সৃষ্টিকারী তত্ত্ব প্রচার করেন। তো এই টমাস রবার্ট মালথাস 1798 সালে একটা বই লেখেন, নাম হলো এসে অন দা প্রিন্সিপাল অফ পপুলেশন, এরকম একটা বই লেখেন। সেখানে তিনি ব্রিটেনের যে জনসংখ্যা তৎকালীন সময়ে যে সমসাময়িক সময়ে যে বাড়তে ছিল সেটার জন্য কি তিনি একটি তত্ত্ব দাঁড় করেন, যেটা জনসংখ্যা তত্ত্ব নামে পরিচিত। এ তত্ত্বে জনসংখ্যার উপর তিনি যে মূল্যবান বক্তব্য প্রকাশ করেন তাকে মালথাস তত্ত্ব বা জনসংখ্যা তত্ত্ব নামে পরিচিত, এটা মালথাসবাদ নামেও পরিচিত। তিনি বলেন, বাই নেচার হিউম্যান ফুড ইনক্রিজেস ইন স্লো অ্যারিথমেটিক রেশিও। ম্যান হিমসেলফ ইনক্রিজেস ইন এ কুইক জিওমেট্রিক্যাল রেশিও আনলেস ওয়ান্ট অ্যান্ড ভাই স্টপ হিম। অর্থাৎ কি প্রকৃতিগতভাবে মানুষের খাদ্য ধীর গাণিতিক হারে বাড়ে, কিন্তু অভাব এবং পাপ তাকে বিরত না করলে মানুষ নিজে দ্রুত জ্যামিতিক হারে বাড়ে। এই তত্ত্বের মূল বৈশিষ্ট্যটা হলো যে জনসংখ্যা বাড়ে হলো কি জ্যামিতিক হারে, আর খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে। আর জনসংখ্যা জনাধিক্য একটা সমস্যা, মানুষ যে বাড়ে এটা একটা সমস্যা, জনসংখ্যা বৃদ্ধির হার খাদ্য উৎপাদন হারের চাইতে কি বেশি হয়,
পরিস্থিতি জনাধিক্য সমস্যা দেখা যায়, জনসংখ্যা বেড়ে যায়, আর সমস্যা সমাধানের যে প্রতিকার সেটা হলো মালথাস প্রতিষেধক ব্যবস্থা এবং কি প্রাকৃতিক প্রতিরোধ, এই দুটি উপায়ের কথা উল্লেখ করেছেন। এখন আমি তোমাদের এই বিষয়টা বলতেছি যে মালথাস বলছে যে জনসংখ্যা বাড়ে জ্যামিতিক প্রগতিতে, মালথাস বলছে যে জনসংখ্যা বাড়ে, জনসংখ্যা বাড়ে জ্যামিতিক প্রগতি, এই যে জ্যামিতিক প্রগতি হলো 1, 2, 4, 8, 16, 32, হ্যাঁ ডট 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 মানে কি ডবল ডবল, এটা হলো জ্যামিতিক প্রগতি। আর খাদ্য উৎপাদন বাড়ে, খাদ্য উৎপাদন বাড়ে, খাদ্য উৎপাদন উৎপাদন বাড়ে, খাদ্য উৎপাদন বাড়ে হলো গাণিতিক প্রগতিতে, গাণিতিক প্রগতিতে, গাণিতিক প্রগতিটা কি 1, 2, 3, 4, 5, 6 ডট ডট, তার মানে কি জনসংখ্যা ডবল ডবল, 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, কিন্তু 8 থেকে 16, 16 থেকে 32, কিন্তু সেই তুলনায় খাদ্য উৎপাদন বাড়ে না, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, 6, যেখানে এটা জনসংখ্যা বাড়িয়ে হয়ে গেল 32, সেখানে তোমার খাদ্য উৎপাদন বাড়লো 6। এখন আমরা যেটা তোমাদের বলবো যে মালথাসের কথা ওই সময়টা সঠিক ছিল যে জনসংখ্যা বাড়ে হলো জ্যামিতিক প্রগতিতে, খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক প্রগতিতে, এই জন্যে এই যে খাদ্য উৎপাদনটা এই জনসংখ্যা খেয়ে ফেলে, যে কারণে অর্থনৈতিক উন্নয়ন হয় না, অতিরিক্ত জনসংখ্যা অতিরিক্ত যে খাদ্য সেটা কি কি করে ফেলে, খেয়ে ফেলে, যে কারণে তো উৎপাদন উন্নয়ন হয় না। আরেকটা তোমার মালথাস বলেছে যে এই যে জনসংখ্যা অতিরিক্ত জনসংখ্যা কমানোর দুটো পদ্ধতি, একটা হলো তোমার প্রাকৃতিক পদ্ধতি আর একটা হলো কি প্রতিরোধ পদ্ধতি, প্রকৃতি ঝড় বন্যা খরা এগুলোর মাধ্যমে কি করে প্রকৃতি তার জনসংখ্যাকে অতিরিক্ত জনসংখ্যা নিয়ন্ত্রণ করে, আর একটা হলো তোমার মানুষ কৃত্রিম উপায়ে নিয়ন্ত্রণ করতে পারে, যেরকম জন্ম নিয়ন্ত্রণে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে কি করতে পারে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে পারে। তো এইটা এটা ছিল হলো তোমার মালথাসের কথা, কিন্তু আধুনিককালে মালথাসের এই সংজ্ঞাটা গ্রহণযোগ্য না যে জনসংখ্যা বাড়ে জ্যামিতিক প্রগতিতে, খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক প্রগতিতে, এই জন্য কি তোমার উন্নয়ন হয় না, এটা এখন আর গ্রহণযোগ্য না, কারণ এখন শিল্প কারখানার মাধ্যমে তোমার খাদ্য উৎপাদনও বহুগুণে বাড়ানো সম্ভব হয়েছে। যেরকম বাংলাদেশ এক সময় মনে করো যে খাদ্য স্বয়ংসম্পূর্ণ ছিল না, এখন খাদ্য স্বয়ংসম্পূর্ণ, কৃষক কৃষিতে বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতি আসছে, খাদ্য উৎপাদন বাড়ছে, শুধু মানুষ খালি কৃষি জমির উপর নির্ভর নাই, এখন মনে করো যে শিল্পের উপর নির্ভরশীল, তো শিল্প শিল্প কারখানায় তোমার প্রত্যেকটা জিনিস বহুগুণে বাড়ানো সম্ভব হয়েছে, হ্যাঁ ওই সময়কার জন্য প্রযোজ্য হলেও কিন্তু বর্তমানে তোমার মালথাসের তত্ত্বটা প্রযোজ্য না। এখন আমরা আসব 4.3 অর্থনৈতিক প্রবৃদ্ধি পর্যায়ক্রমিক তত্ত্ব। চার পয়েন্ট তিনে হলো অর্থনৈতিক প্রবৃদ্ধির পর্যায়ক্রমিক তত্ত্ব, অর্থনৈতিক প্রবৃদ্ধির পর্যায়ক্রমিক তত্ত্ব, পর্যায়ক্রমিক তত্ত্ব এইটা, এটা হলো অধ্যাপক রস্টর, দ্য স্টেজ থিওরি অফ ইকোনমিক গ্রোথ, হ্যাঁ এটা হলো অধ্যাপক রস্টর দিছে যে অর্থনৈতিক উন্নয়ন একটি হলো নিরবচ্ছিন্ন হলো কি প্রক্রিয়া, এই প্রক্রিয়ার বিবর্তনিক একটা ধারা আছে, তাই একে একটি ঐতিহাসিক উন্নয়ন প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হয়। এই বিষয়টির উপর গবেষণা ও আলোচনা অনেক বিশেষজ্ঞ করেছেন, তাদের মধ্যে অধ্যাপক রস্টর এর নাম উল্লেখযোগ্য, অধ্যাপক রস্টর, অধ্যাপক রস্টর, এই যে অধ্যাপক রস্টর ইনি তার প্রবর্তিত যে তোমার কি করে অর্থনৈতিক প্রবৃদ্ধির যে পর্যায়ক্রমিক তত্ত্বটা, তিনি বলেছেন যে কয়েকটি স্তরে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয় বা অর্থনৈতিক উন্নয়ন হয়। প্রথম স্তরের কথা বলছে যে চিরাচরিত সমাজ বা সনাতন স্তর, চিরাচরিত সমাজ বা সনাতন স্তর, চিরাচরিত সমাজ বা সনাতন স্তর,
সনাতন স্তর এই চিরাচরিত সমাজ বা তোমার সনাতন স্তরে হ্যাঁ এটা একটা একটা দেশের অর্থনীতির হলো কি স্থিতিশীল অবস্থা বা স্থিতাবস্থা অর্থনৈতিক প্রযুক্তি প্রযুক্তির যে ব্যবহার এখানে কি করে আধুনিক প্রযুক্তির যে ব্যবহার এখানে এটা হয় না এটা হলো কৃষি নির্ভর অর্থনীতি তাহলে আমরা দেখলাম যে চিরাচরিত সমাজ বা সনাতন স্তরে যে কৃষির নির্ভর একটা অর্থনীতি এই এই অর্থনীতির কোনো গতিশীলতা থাকে না এই অর্থনীতি কি থাকে না কোনো গতিশীলতা থাকে না কৃষির উপর জনসংখ্যার চাপ থাকে আর তোমার এই যে উৎপাদনশীলতা যে সেটা হলো হ্রাস পায় এটা হলো তুমি মনে করো যে সনাতন পদ্ধতির চাষাবাদ তোমরা চিন্তা করে দেখো বাংলাদেশ আগে কৃষিতে মনে করো হালের লাঙ্গল ছিল হালের কি লাঙ্গল ছিল হলো ধরুন গরু দিয়ে তোমার লাঙ্গল বয়াতে হতো তারপরে হলো কৃষিতে আধুনিক যে ট্রাক্টর যে পাওয়ার টিলার সেগুলো ছিল না হ্যাঁ এগুলো আমরা দেখছি তোমরা অবশ্য দেখো না এখন এখন কথা হলো যে এই চিরাচরিত সমাজ বা সনাতন স্তরে পুরোটাই হলো কৃষি নির্ভর অর্থনীতি এবং এটা হলো মনে করো যে আধুনিক প্রযুক্তির কোনো ছোঁয়া নাই হ্যাঁ তারা সম্পূর্ণটাই সনাতন পদ্ধতি তারপরে হলো স্বনির্ভর উন্নয়ন স্তরের পূর্ব শর্ত অবস্থার স্তর স্বনির্ভর উন্নয়ন স্বনির্ভর উন্নয়ন স্তরের স্বনির্ভর উন্নয়ন স্তরে পূর্ব শর্ত অবস্থার স্তর পূর্ব শর্ত অবস্থার স্তর আচ্ছা স্বনির্ভর উন্নয়ন স্তরের পূর্ব শর্ত অবস্থার স্তর এখানে হলো কৃষিকাজে হলো তোমার আধুনিকায়নের বা আধুনিক প্রযুক্তির ব্যবহার হয় যেরকম গরুর হালের যে লাঙ্গল সেগুলোর পরিবর্তে কি আসে এই তোমার পাওয়ার টিলার ট্রাক্টর তাহলে আমরা দেখলাম যে প্রথমে হলো যে কৃষিতে সনাতন পদ্ধতি চাষাবাদ তারপরে দেখলাম যে স্বনির্ভর উন্নয়ন স্তরের পূর্ব শর্তে দেখলাম যে এখানে হলো কৃষিকাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার আছে হ্যাঁ এরপরে আমরা তৃতীয় স্তরে যাব তৃতীয় স্তরটা হলো পূর্ণাঙ্গ স্তরে উঠার প্রচেষ্টা স্তর তিন নম্বর হলো পূর্ণাঙ্গ স্তরে উঠার প্রচেষ্টা স্তর প্রচেষ্টা স্তর হ্যাঁ এখানে হলো শিল্প কারখানার বিকাশ ঘটে এবং সামাজিক জীবনে গতিশীলতা দেখা দেয় এবং উন্নয়নের কি হয় উন্নয়নের ফলে যোগাযোগ ব্যবস্থা সহজতর হয় উন্নয়নের ফলে কি হয় যোগাযোগ ব্যবস্থা তাহলে আমরা দেখলাম যে এখানে কৃষি ব্যবহারের পরিবর্তে কি হয় শিল্পের ইয়েটা আসে শিল্প কারখানা স্থাপন হয় হ্যাঁ তারপরে আসে হলো শিল্প উদ্যোক্তার আবির্ভাব স্তর এই যে চার নাম্বার এখানে হলো শিল্প উদ্যোক্তার আবির্ভাব স্তর শিল্প উদ্যোক্তার আবির্ভাব স্তর আবির্ভাবের এখানে ব্যাপক শিল্প মানে গড়ে ওঠে এবং মানুষ কর্মসংস্থান পায় হ্যাঁ যে কারণে অর্থনৈতিক উন্নয়ন এখানে সাধিত হয় ব্যাপক শিল্প গড়ে ওঠে তারপরে হলো পাঁচ নম্বর হলো ভোগের স্তর ব্যাপক ভোগের স্তর এ স্তরে উৎপাদিত পণ্যের সরবরাহ বৃদ্ধি পায় ফলে ক্রেতা সাধারণ সহজে ক্রয় ও ভোগ করতে পারে ব্যাপক ভোগের স্তর ব্যাপক ভোগের স্তর এখানে কি হয় জনগণ তার প্রয়োজন বা রুচি মাফিক কি করে ভোগ করতে পারে কারণ হলো যে প্রত্যেকটা পণ্যের কি হয় সরবরাহ বৃদ্ধি পায় তাহলে আমরা দেখলাম যে প্রথম স্তর কি দেখলাম চিরাচরিত সমাজ বা সনাতন স্তর দ্বিতীয় স্তরে দেখলাম হলো স্বনির্ভর উন্নয়ন স্তরে পূর্ব শর্ত অবস্থার স্তর তারপরে পূর্ণাঙ্গ স্তরে ওঠার স্তর তারপরে হলো শিল্প উদ্যোক্তার আবির্ভাবের স্তর তারপরে হলো ব্যাপক ভোগের স্তর এই যে এটা হলো গেল হলো 4.3 তার মানে এই যে অধ্যাপক রস্ট্র বলছে যে অর্থনৈতিক উন্নয়নের যে পর্যায়ক্রমিক তত্ত্ব মানে পাঁচটা স্তরে অর্থনৈতিক উন্নয়ন হয়ে থাকে হ্যাঁ পাঁচটা স্তরে প্রথম স্তরে হলো যে সনাতন পদ্ধতির চাষাবাদ তারপরে দ্বিতীয় স্তরে হলো তোমার মনে করো যে আধুনিক প্রযুক্তি তারপরে হলো আধুনিক প্রযুক্তি দিয়ে চাষাবাদ হ্যাঁ
কৃষি কাজের আধুনিক যে প্রযুক্তির যে ব্যবহার সেটা, আর হলো তারপরে হলো শিল্পের বিকাশ ঘটে। শিল্পের বিকাশ হলে কি হয়, শিল্প উদ্যোক্তার আবির্ভাব হয়, অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে, অনেক লোক কর্মসংস্থান পায়, আয় হয়। তারপরে হলো ব্যাপক ভোগের স্তর, সেখানে প্রচুর পরিমাণ সরবরাহ থাকে, জনগণ ভোগ করে। হ্যাঁ, তারপরে হলো ক্রেতা সাধারণ সহজে যে কোনো জিনিস ক্রয় ভোগ করতে পারে। হ্যাঁ, এটাই মোটামুটি ব্যাপক ভোগের স্তর। এরপর আমরা আসি হলো 4.4 আছে হলো শুমপিটারের অর্থনৈতিক উন্নয়ন তত্ত্ব। শুমপিটারের অর্থনৈতিক উন্নয়ন তত্ত্ব। শুমপিটার, অধ্যাপক শুমপিটার একটা অর্থনৈতিক উন্নয়নের উপর, শিল্প উদ্যোক্তার উপর একটা তোমার তত্ত্ব দিছে, এটা আধুনিক কালে। হ্যাঁ, এটা খুবই গ্রহণযোগ্য। শুমপিটার তার অর্থনৈতিক তত্ত্বে বলেন, শিল্প উদ্যোক্তার বহুমুখী গুণাবলী ও তার বাস্তবায়নের উপরই অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে। তাহলে একজন শিল্প উদ্যোক্তার উপরই অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে, এটা কার কথা? এটা হলো শুমপিটারের কথা। হ্যাঁ, আর শুমপিটার বলছে যে এই একজন শিল্পোদ্যোক্তা যে কাজগুলো করে সেগুলো উদ্ভাবনমূলক হবে, আবিষ্কারমূলক হবে। হ্যাঁ, তাহলে এই যে উদ্ভাবনমূলক, এই যে আবিষ্কারমূলক যে কাজ, এই কাজটা কার? এই কাজটা হলো শিল্পোদ্যোক্তার। তো শুমপিটার তার অর্থনৈতিক তত্ত্বে বলেন যে একজন শিল্পোদ্যোক্তা নতুন নতুন ও উন্নত পণ্য উদ্ভাবন করে। তাহলে নতুন ও উন্নত পণ্য উদ্ভাবন করে কে? সেটা হলো শিল্পোদ্যোক্তা। আচ্ছা, নতুন উৎপাদন পদ্ধতি প্রচলন করে একজন শিল্পোদ্যোক্তা, কি করে? নতুন উৎপাদন পদ্ধতি প্রচলন করে একজন শিল্পোদ্যোক্তা, নতুন বাজার সৃষ্টি করে, নতুন বাজার সৃষ্টি করে এবং বিপণন পদ্ধতির উন্নয়ন ঘটায়। হ্যাঁ, তারপরে কাঁচামাল সরবরাহে নতুন উৎস চিহ্নিত করে। হ্যাঁ, কাঁচামাল সরবরাহে নতুন উৎস কি করে? চিহ্নিত করে এবং সাংগঠনিক কাঠামো সুদৃঢ়করণের মাধ্যমে ব্যবস্থাপনার ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করে, যে কারণে একটি দেশে কি অর্থনৈতিক উন্নয়ন হয়। তাহলে আমি তোমাদের বললাম যে নতুন ও উন্নত যে পণ্য তার উদ্ভাবন করে কে? কে করে? শিল্প উদ্যোক্তা করে। নতুন উৎপাদন পদ্ধতির প্রচলন করে, তারপরে নতুন বাজার সৃষ্টি করে, বিপণন পদ্ধতির উন্নয়ন ঘটায়, কাঁচামালের নতুন উৎসের আবিষ্কার করে এবং কি সাংগঠনিক কাঠামো সুদৃঢ়করণের মাধ্যমে ব্যবস্থাপনার ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করে, করে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটায় একজন শিল্প উদ্যোক্তা। এটা হলো শুমপিটারের কথা। শুমপিটারের মতে শিল্প উদ্যোক্তাকে একজন মালিক হওয়ার চেয়ে ব্যবসায়িক নেতা হওয়াটাই সবচেয়ে কি বড় কথা। আচ্ছা, শিল্প উদ্যোক্তা পুঁজিপতি হতেও পারেন আবার নাও পারেন, কিন্তু তাকে পরিকল্পিত পুঁজি ব্যবহারের দক্ষতা থাকতে হবে। তাহলে একজন শিল্প উদ্যোক্তার কি থাকতে হবে? হ্যাঁ, পুঁজি ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কেননা পুঁজিপতি শুধু পুঁজি সরবরাহ করে থাকে, এছাড়া শিল্প উদ্যোক্তাকে একজন অধিকারক ও উদ্ভাবক হতে হবে। তার মতে একজন শিল্প উদ্যোক্তা নতুন নতুন পণ্য উদ্ভাবন ও ভোক্তার রুচির পরিবর্তন দ্বারা তাদের ভূমিকা কি বৃদ্ধির অর্থনৈতিক উন্নয়নের হারকে ত্বরান্বিত করে। তাহলে আমরা দেখলাম যে ব্যবসায় ঝুঁকির মাত্রা হ্রাস কিংবা পরিহার করা সম্ভব যদি একজন শিল্প উদ্যোক্তা কি হয়, একজন শিল্প উদ্যোক্তা যদি সঠিকভাবে কাজ করে, নতুন নতুন পণ্য উদ্ভাবন করে, তারপরে কাঁচামালের নতুন উৎস আবিষ্কার কেন করে? কাঁচামালের নতুন উৎস আবিষ্কার করে এই কারণে যাতে ওই যে উৎপাদিত যে পণ্যটা তার খরচটা কম হয়। হ্যাঁ, তারপরে একজন শিল্প উদ্যোক্তা কেন ওই ব্যবস্থাপনার সঠিকভাবে দক্ষতা বৃদ্ধি করে, সেটা করে হলো যে যাতে ব্যবস্থাপনার খরচ কম হয় এবং জনগণকে স্বল্প মূল্যে কী দেওয়া যায়, জনগণের কাছে পৌঁছানো যায়। একজন শিল্প উদ্যোক্তা খুবই প্রয়োজন, একজন পুঁজিপতি হওয়ার চেয়ে একজন শিল্প উদ্যোক্তা হওয়া প্রয়োজন। তো আমরা আসব 4.5। 4.5 আছে, 4.5 4.5 আছে হলো তোমার অর্থনৈতিক উন্নয়নে শিল্প উদ্যোগের উদ্দেশ্য। অর্থনৈতিক উন্নয়নে শিল্প উদ্যোগের উদ্দেশ্য, উদ্যোগের উদ্দেশ্য। তোমাদের একটা কথা বলি যে তোমার
কোনো দেশের শিল্পোদ্যোক্তা সরবরাহের পরিমাণ যত বাড়বে, হ্যাঁ, সেই দেশের অর্থনৈতিক উন্নয়নের স্তর তত বেশি হবে। তার মানে কি? এক, অর্থনৈতিক উন্নয়নের শিল্পোদ্যোগের উদ্দেশ্য, শিল্পোদ্যোগ বা শিল্পোদ্যোক্তার সংখ্যা যত বাড়বে দেশের অর্থনৈতিক উন্নয়ন তত বেশি হবে। হ্যাঁ, এটা যদি আমরা একটা চিত্রের মাধ্যমে দেখাই, যে নিচে হলো তোমার হলো শিল্পোদ্যোক্তার সরবরাহ, শিল্পোদ্যোক্তার সরবরাহ সরবরাহ হ্যাঁ শিল্পোদ্যোক্তার সরবরাহ যত বাড়বে কি দেশের অর্থনৈতিক উন্নয়ন তত বাড়বে, অর্থনৈতিক উন্নয়নের হার, অর্থনৈতিক উন্নয়নের হার, হ্যাঁ, এটা পজিটিভ। শিল্পোদ্যোক্তার সংখ্যা যত বাড়বে অর্থনৈতিক উন্নয়ন তত হবে, পজিটিভ সম্পর্ক। হ্যাঁ, এটা জিরো, এটা হলো কিউ পি। তার মানে কি? আমরা দেখতেছি যে শিল্পোদ্যোক্তার সরবরাহ যত আমরা বেড়ে দিচ্ছি অর্থনৈতিক উন্নয়ন তত হচ্ছে। এখান থেকে এর থেকে যদি বিতে দেয়, এটা সি থেকে কি দিতে যাবে, এটা সি থেকে দিতে যাবে। তার মানে কি? শিল্পোদ্যোক্তার সংখ্যা সরবরাহ যত বাড়বে একটা দেশে, যত বেশি শিল্পোদ্যোক্তা হবে তত অর্থনৈতিক উন্নয়ন হবে। অর্থনৈতিক উন্নয়নে শিল্পোদ্যোগের উদ্দেশ্য কি ও কেন, এই প্রসঙ্গে ম্যাকলেল্যান্ড অনেক গবেষণা পরিচালনা করেছেন। তিনি বিভিন্ন দেশের অর্থনৈতিক উন্নতির বিভিন্ন স্তরের কারণ অনুসন্ধান করতে গিয়ে লক্ষ্য করেছেন এসব দেশের অর্থনৈতিক উন্নয়নের তারতম্যের পশ্চাতে রয়েছে শিল্পোদ্যোক্তার সরবরাহের তারতম্য। তার মানে কি? যে দেশে যত বেশি শিল্পোদ্যোক্তা হয়েছে সেই দেশ তত বেশি উন্নত হয়েছে। তাহলে আমরা দেখলাম যে একটা দেশের অর্থনৈতিক উন্নয়নে একটা শিল্পোদ্যোক্তার ভূমিকা অনেক বেশি। যে দেশে যত বেশি শিল্পোদ্যোক্তা সেই দেশ তত বেশি উন্নত। তার মানে কি? যে শিল্পোদ্যোক্তার সংখ্যা বাড়লে শিল্পের সংখ্যা বাড়ে, শিল্পের সংখ্যা বাড়লে মানুষ কর্ম পায়, কর্ম পাইলে কি হয় মানুষের আয় বাড়ে, আয় বাড়লে ভোগ ও সঞ্চয় দুটাই হয়, সঞ্চয় বাড়লে বিনিয়োগ হয়, এভাবে একটা দেশ উন্নত থেকে উন্নততর হয়। তো ঠিক আছে, আজকে আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করলাম। তোমাদের সবাইকে ধন্যবাদ, তোমরা ভালো করে বাসায় ভালো করে পড়ালেখা করো, আর খুবই গুরুত্ব দিবা অন্তত রিডিং করার জন্য, প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে রিডিং করবা, আর এইগুলো এভাবে ধরে ধরে কি পড়বা, সুন্দরভাবে পড়ালেখা করবা। হ্যাঁ, তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।